দক্ষিণ আফ্রিকায় শুরু হয়ে গেছে নারীদের বিশ্বকাপ ক্রিকেটের অষ্টম আসর। এবারের আসরে কঠিন গ্রুপে পড়েছে টাইগ্রেসরা। বাংলাদেশ আছে এ গ্রুপে। এই গ্রুপে আরও আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। টি টোয়েন্টি বিশ্বকাপ যেন এক দুঃস্বপ্নের নাম বাংলাদেশ নারী দলের কাছে। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল জ্যোতিরা। দুটি ম্যাচেই ব্যাটে বলে ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে বাজে হারের পর ভারতও পাত্তা দেয়নি নারী দলকে। জ্যোতির দল হারে 52 রানে। তবে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স মূল ম্যাচে পড়তে দিতে নারাজ বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের ভুল শুধরে নিতে দক্ষিণ আফ্রিকায় অনুশীলনে বাড়তি মনোযোগ ছিল জ্যোতিদের। দুর্বলতাগুলো খুঁজে বের করে ঘাটতি পূরণে করা হয়েছে বাড়তি কাজ। টানা দুই ম্যাচ হেরে মূল লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ অভিযানে নামবে বাংলাদেশ। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবে আরো 21% ক্যাশব্যাক। পরের ম্যাচগুলো হচ্ছে যথাক্রমে 14ই ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে, দ্বিতীয় ম্যাচে 17ই ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড, 21 ফেব্রুয়ারি শেষ ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। নারী টি টোয়েন্টি বিশ্বকাপের এটি অষ্টম আসর হলেও বাংলার নারীরা অংশ নিচ্ছে 2014 সাল থেকে। পারফরম্যান্স বড় ম্লান। এখন পর্যন্ত হওয়া 7 আসরের মধ্যে 4টিতে খেলেছে বাংলাদেশ। প্রতিবারই প্রথম রাউন্ড থেকে বিদায় ঘণ্টা বেজেছিল বাংলার নারীদের। টি টোয়েন্টি বিশ্বকাপে মোট 17 ম্যাচ খেলে মাত্র 2টিতে জিতেছে বাংলাদেশ। 17 দিনের টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে মোট ম্যাচ হবে 23টি। ফাইনাল হবে 26 ফেব্রুয়ারি। পারভীন আক্তার, সময় সংবাদ।